কমিউনিটি সলিউশন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনির হোসেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট এক্সেলে অটোফিল অপশনটি ব্যবহার করতে হয়। তো চলুন আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেল ফাইলটি ওপেন করি। তো আমরা এক্সেল ফাইলটি ওপেন করলাম। তো এখন আমরা প্রথমে আপনাদের সিরিয়াল নাম্বার কিভাবে অটোফিল করতে হয় সেটা দেখাবো। তো ধরুন আমরা প্রথম সংখ্যাটি 1 লিখলাম, এরপর আমরা এটা অটোফিল করব, 1 এবং 2 লিখলাম। 2 লেখার পর আমরা চাচ্ছি যে এভাবে আমাদের সিরিয়াল নাম্বার 1, 2, 3 এভাবে যেন অটোফিল করব। আমরা 10 পর্যন্ত অটোফিল করব। আচ্ছা, তো আমরা দুটি সেল সিলেক্ট করার পর দেখুন এখানে এই মাউসের এই সেল দুটি সিলেক্ট করার অবস্থায় এখানে কর্নারে যদি আমি মাউসের কার্জনটা রাখি তাহলে একটা প্লাস চিহ্ন দেখাবে। প্লাস চিহ্ন থাকা অবস্থায় মাউসের রাইট বাটনটি প্রেস করে নিচের দিকে টেনে আনতে হবে। আপনার যতগুলো সংখ্যা দরকার আপনি এখানে টেনে ছেড়ে দিলেই অটোফিল হয়ে যাবে। তো আমি 10 পর্যন্ত আনার পর ছেড়ে দিলাম, দেখুন আমার ফিল আপ হয়ে গেছে। তো আমি যদি দেখুন 1, 2 আমাদের সবগুলো সেলই অটোফিল হয়েছে। তো আমরা যদি চাই যে না, অটোফিলটা এভাবে হবে না, অটোফিলটা হবে শুধু বেজোড় সংখ্যাগুলো অটোফিল করব আমি, তো সেক্ষেত্রে প্রথমে 1 এবং তারপরের সংখ্যা 3, তো দুটি সংখ্যা সিলেক্ট করতে হবে। দুটি সেল সিলেক্ট করার পর আবার মাউচের কার্জনটি এই কর্নারে নিতে হবে। প্লাস চিহ্ন আসার পর প্রেস করে নিচের দিকে টেনে আনতে হবে। তো দেখুন আমাদের এবার শুধু বেজোড় সংখ্যাগুলোই চলে এসেছে, 1, 3, 5, 7। তো আবার আমরা যদি চাই শুধু জোড় সংখ্যাগুলো আনবো, ধরেন 2, 4 লিখলাম। 2 এবং 4 লেখার পর সিলেক্ট করার পর আমরা মাউসের কার্জন দিয়ে টেনে নিয়ে আসতেছি, দেখেন শুধু জোড় সংখ্যাগুলো আসছে। তো এটাই হলো অটোফিলের সুবিধা। আপনি যেভাবে চান ঠিক ওইভাবে অটোফিল করতে পারবেন। তো আপনি যদি চান যে মাঝখানে শুধু যেমন 5 এবং 10 দুটি সংখ্যা লিখলেন, তো 5 এবং 10 লেখার পর আপনি অটোফিল করে নিয়ে আসলেন, যে দেখেন এখানে 5, 10 প্রত্যেকটি সংখ্যার ডিফারেন্স সমান থাকবে। আপনি প্রথম দুটি সংখ্যার মাঝখানে যে ডিফারেন্সটা থাকবে বাকিগুলোর মধ্যেও একই ডিফারেন্স থাকবে। তো অনেক সময় আপনি যদি একটি সংখ্যা লেখেন, সাপোজ আমি এখানে 1 লিখলাম, তো 1 লেখার পর আমি চাইতেছি অটোফিল করব। তো এখানে 1 মাউসের কার্জন দুটো আমি টেনে নিয়ে আসতেছি, তো দেখেন আমার এখানে অটোফিল হয়নি, আমার শুধু সবগুলো কপি হয়েছে। তো এক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে আপনি দেখেন এখানে একটা অপশন আছে, অপশনে ক্লিক করার পর আপনি ফিল সিরিজ দেন, ফিল সিরিজ দিলে অটোফিল হয়ে যাবে। তো এভাবে শুধু আপনি সংখ্যা না, এভাবে আপনি যদি চান মাসের নাম বা বারের নাম, বছর, আপনি সবই অটোফিল করতে পারবেন। তো দেখেন আমি এখানে আপনাদের আজকে মাসের নামটা আমি লিখতেছি, তো জানুয়ারি লিখবো আমি, সাপোজ জানুয়ারি। তো আমি এখানে জানুয়ারি লেখার পর এই কর্নারে সিলেক্ট করে কর্নারে ধরে আমি সবগুলো 12 মাসের নামটাই অটোফিল করে নিলাম। তো এইভাবে আমরা আমাদের সাপ্তাহিক 7 দিনের নামও করতে পারি। তো দেখেন আমাদের সেটা আইডি লিখলাম, তো এটাও টেনে নিচের দিকে নিয়ে আসলেই অটোফিল হয়ে যাবে। তো এবার আপনাদের দেখাবো কিভাবে অপশন থেকে অটোফিল করতে হয়। তো আমরা 1 লিখব, তারপর আমরা অটোফিল অপশন 1
আমরা সেলটি সিলেক্ট করা অবস্থায় আমরা দেখেন এটাই হলো অটো ফিলের আইকন। তো আমরা সিলেক্ট করা অবস্থায় এখানে ক্লিক করব এবং সিরিজ দিব। সিরিজ দেয়া এটাকে আমি অটো ফিল কিভাবে করব, র মানে এভাবে করব না সেল কলাম এদিকে নিচের দিকে নিয়ে আসব। তো আমি চাইতেছি আমি কলামের দিকে অটো ফিল করব। তো আমি কলামে ক্লিক করলাম এবং কলামে ক্লিক করার পর আমি চাইতেছি এখানে স্টপ ভ্যালু কত হবে, আমি কত পর্যন্ত অটো ফিলটা করতে চাই। সাপোজ আমি 20 পর্যন্ত অটো ফিল করতে চাই, দেখেন 20 লিখব। এবং স্টপ ভ্যালু, স্টেপ ভ্যালু, এখানে স্টেপ ভ্যালু বলতে বোঝাচ্ছে আপনার এক এর পর কত হবে, মানে একের পরে যে আমি সংখ্যাটি লিখব এই দুইটির মাঝে ডিফারেন্স কত থাকবে। তো আমি চাইতেছি 1 থাকবে, মানে 1 এবং 2 এর মাঝখানে ডিফারেন্স 1, এভাবে হবে 1 2 3। তো আমরা ডিফারেন্স স্টেপ ভ্যালুটা 1 দিলাম এবং ওকে প্রেস করলাম। দেখুন একে থেকে 20 পর্যন্ত আপনার চলে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অটো ফিল নিয়ে আপনি কমেন্ট করে আপনার সমস্যার কথা জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।